হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম আ নিউ ভিডিও অফ বং এরুটেক বন্ধুরা আজকে ভিডিও থাম নিলে তোমরা যেমন দেখেছো তেমনটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো ফার্স্ট অফ অল বলে দিই যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে তো বন্ধুরা তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো এবং স্কলারশিপ রিলেটেড এই ধরনের ভিডিও প্রথমবার দেখে থাকো আমার চ্যানেলে তো চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকানটি প্রেস করে নোটিফিকেশান বেল অল বাটনে প্রেস করে দিও কারণ তোমাদের জন্য রেগুলার বেসে এখানে এই ধরনের ভিডিও আসে থাকে এনিওয়ে তো বন্ধুরা আজকে প্রথমত বলে দিই তোমার সঙ্গে আমি কী কী আলোচনা করবো ফার্স্ট অফ অল তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো যে ডিপ্লোমা কোর্সে স্কলারশিপ পাওয়া যায় কিনা কম্পিউটার কোর্সে স্কলারশিপ পাওয়া যায় কিনা এবং তোমরা যারা ইয়ার গ্যাপ আছে অর্থাৎ দু হাজার একুশে তোমরা পাস করেছো বাট ভর্তি হওনি দু হাজার বাইশে এসে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো এরকম ধরনের ইয়ার গ্যাপ আছে তারা তোমরা কি করবে যারা এক বছর ইয়ার গ্যাপে কী করবে দুই বছর বা তিন বছর ইয়ার গ্যাপ হলে কী করবে তোমরা আবেদন করতে পারবে কি পারবে না আবেদন করলে কি কি ডকুমেন্টস লাগবে প্রপার স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেব অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশান সহ তো কাজেই তোমরা ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো কোথাও স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না এনিওয়ে বন্ধুরা এখনও অবধি তোমাদের প্রথমেই জানিয়ে রাখি তোমাদের বিভ্রান্ত করব না স্বামী বিবেকান্ত মেডকাম স্কলারশিপ এখনও অবধি আবেদন শুরু হয়নি কিন্তু আবেদনের আগে আমাদের এগুলো তো জেনে রাখতে হবে নাহলে আবেদন শুরু হলে আমরা আবেদন করতে পারবো না প্রপারলি তো ইয়ার গ্যাপ হলে কী করা উচিত এবং অন্যান্য যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো আছে আগে আমরা দেখে নিই চলো আমি বিবেকানন্দ মেটকাম মেন স্কলারশিপের অফিসিয়াল নোটিসে আমরা চলে এসেছি তো বন্ধুরা এখানে আমি তোমাদের বলে দিই যে ইয়ার গ্যাপের আগে আমি তোমাদের জানিয়ে দিই যে তোমরা এই এই যে পাটটা নিয়ে কোর্স কোন কোর্সে কত টাকা পায় এই পাটটা নিয়ে আমি বহু ভিডিও বানিয়েছি তারপরেও তোমরা প্রশ্ন করো হয়তো তোমরা প্রপারলি ওইটা ভালো করে বুঝতে পারো বা দেখো নি সেই জন্যই প্রশ্ন করো বলে আমি মনে করি তোমাদের আরেকবার আমি রিপিট করে দিই তো এখানে বলা বলা হয়েছে যে ইউজি আর্টস ইউজি কমার্স ইউজি সায়েন্স ইউজি কথার অর্থ আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট মানে যারা এখন বর্তমানে এইচএস পাস করে ফার্স্ট ইয়ারে পড়ছো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে স্কলারশিপ পাবে যদি এইচএসে ষাট শতাংশ নম্বর পাও এবং এখানে ইউজি আদার প্রফেশনাল কোর্সেস ইউজিসি অ্যাপ্রুভ সেটা মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে কোনো ধরনের ব্যাচেলার ডিগ্রি যেটা কিন্তু ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে ভালো করে বোঝো যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেটা ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে স্কলারশিপ পাবে যদি প্রিভিয়াসলি তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে এবং এছাড়া আছে পিজি আর্টস পিজি কমার্স পিজি সায়েন্স এবং পিজি আদার প্রফেশনাল কোর্স এখানে বুঝতে পেরেছো এখানে তাছাড়া এখানে নন নেট এম ফিল নন নেট পিএইচডি আছে এছাড়া যারা মাধ্যমিক পাস করে এইচএস অর্থাৎ ইলেভেনে ভর্তি হয়েছো তোমরাও কিন্তু স্কলারশিপ পাবে কত টাকা কী পাবে পাশে লেখা আছে দেখে নাও নতুন করে আমি আর বলছি না কারণ পুরোনো ভিডিওতে বহুবার আমি বলেছি এনিভে তারপরে আছে এখানে ইউজি ইঞ্জিনিয়ারিং পিজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার প্রফেশনাল কোর্স এখানে আদার প্রফেশনাল কোর্স বলতে এ অ্যাপ্রুভ হতে হবে ওগুলো যেমন ইউজিসি অ্যাপ্রুভ হচ্ছিলো এখানে এআইসিটিই অ্যাপ্রুভ হতে হবে এছাড়া তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা কোর্সেও কিন্তু স্কলারশিপ পাওয়া যাবে তাই পরে এই নয় যে তোমরা কম্পিউটারের উপর ডিপ্লোমা কোর্স করছো কোনো একটা সেন্টার থেকে তোমরা স্কলারশিপ পাবে এক্ষেত্রে কিন্তু এটা বোঝাচ্ছে না এক্ষেত্রে পলিটেকনিকের যে সমস্ত ডিপ্লোমা কোর্সগুলি আছে সেক্ষেত্রে তোমরা যদি এখানে ভর্তি হও এবং পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে এছাড়া আছে মেডিকেল ডিগ্রি অ্যান্ড মেডিকেল কোর্স ডিপ্লোমা কোর্সেস মেডিকেলের ওপর অনেক ডিপ্লোমা কোর্স হয় ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান হয় মেডিকেলের ওপর যে সমস্ত কোর্সগুলো হয় মেডিকেল ডিগ্রির ওপরে অথবা মেডিকেলের যে ইউজি কোর্স কোর্স অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্স সেক্ষেত্রে তোমরা স্কলারশিপ পাবে বুঝতে পেরেছো প্রসিডিওর যেন আড়াই লক্ষ টাকার বার্ষিক কম আয় মানে আয় হতে হবে পরিবারের আয় ওইখানে অনেকেই আমায় জিজ্ঞাসা করে পরিবারের আয় না নিজের আয় না বাবার আয় না কার আয় দেবো এখানে ফ্যামিলি ইনকাম ভালো করে মেনশান করা আছে দ্য টোটাল ফ্যামিলি ইনকাম ফর দ্য প্রসপেকটিভ স্কলারস উইল বি নট মোর দ্যান টু পয়েন্ট ফাইভ জিরো 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 অর্থাৎ আড়াই লক্ষ টাকা পার অ্যানাম পার বছর অর্থাৎ ইয়ারে আড়াই লক্ষ টাকার কম হতে হবে পুরো ফ্যামিলির ইনকাম দেখা গেল মা স্কুল টিচার বাবা ও স্কুল টিচার তুমি শুধুমাত্র বাবারটা দিলে এরকম না পুরো ফ্যামিলির ইনকাম কিন্তু দিতে বলা হয়েছে এবং সেটা তোমরা যে ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করবে সেটা তোমার নামে করবে এবং মেনশন করে দেবে তোমার ফ্যামিলি ইনকাম তোমার বাবার নয় তোমার মায়ের নয় বা তোমার গার্জেনের নয় তোমার ফ্যামিলি ইনকাম বুঝতে পেরেছো ব্যাপারটা এনিবে এইগুলো নিয়ে আমি আর বেশি কথা বলছি না আমি এবার তোমাদের বলে দিই যে ইয়ার গ্যাপের ক্ষেত্রে কী বলা হয়েছে এখানে তুমি নোটিসটা একটু পড়ে নাও তোমরা বন্ধুরা আমি একবার তোমাদের রিড করে দিচ্ছি এক টুড পাস ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টু গেট অ্যাডমিশান ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ডিউ টু আন রিজন রিজেন অ্যান্ড টেকিং অ্যাডমিশন ইন দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট এখানে এটা যেহেতু আগের বছর সেই জন্য একুশ কুড়ি এবং একুশ এবং কুড়ি লেখা আছে এবছর হলে কিন্তু এটা বাইশ হ্যান্ড একুশ লেখা থাকবে হ্যাঁ উইথ অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর প্রিভিয়াস ইয়ার পাস আউট ক্যান্ডিডেট ফর্ম ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন মাদ্রাসা এডুকেশন সমস্ত কিছু বোর্ডগুলোর নাম দেওয়া আছে নিবে এগুলো আমি নতুন করে পড়ছি না এবার তোমাদের আমি বলে দিই ব্যাপারটা কী আছে যদি তোমরা এক্ষেত্রে এটা আগের বছরের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে এটা আগের বছরের নিয়ম অনুযায়ী যদি তোমরা এক বছর গ্যাপ যায় এবং যে গ্যাপের রিজনটা ধরে নাও তুমি অন্য কোনো পড়াশোনা করছিলে বা তোমার হেলথ ইস্যু ছিল তোমার অন্য কোনো জেনুইন রিজন যেটা আন অ্যাভয়েডেবেল অ্যাভয়েড করা যায় না এরকম কোনো রিজনের জন্য তুমি ভর্তি হতে পারো নি সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে কিন্তু সেটা এক বছরের গ্যাপ হতে হবে তার বেশি না দুই তিন বছরের গ্যাপ নয় এক বছরে গ্যাপ হতে হবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং বলা হয়েছে তোমরা প্রিভিয়াসলি সেই বছরেও কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস হতে হবে এবং পিজিদের ক্ষেত্রে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস হতে হবে যেমনটা আগে বললাম তো বুঝতে পেরেছো ব্যাপারটা কিন্তু এই নয় যে আমি এমনি ভর্তি হইনি কোনো রিজেন নয় এবছর ভর্তি হবো তাহলে কি পাবো এমনটা না যদি এমন কোনো রিজন থাকে যে রিজেনের কারণে তুমি ভর্তি হতে পারো নি যেমন হেলথ ইস্যু হতে পারে অন্য কোনো ডিগ্রি কোর্স করেছো অন্য কোনো পড়াশোনা করেছো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং সেই জেনুইন যে আন যে রিজনটা আছে তার একটা অবশ্যই তোমাদের কপি এখানে সাবমিট করতে হবে অনলাইন তোমার ফর্ম ফিল আপ করার সময় তোমার সাবমিট অপশনটা পেয়ে যাবে বোঝা গেছে ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো পুরোপুরি ক্লিয়ারলি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি এখনও অবধি দেখে থাকছো তো এক্ষুনি একটি লাইক করে দাও এবং তোমাদের লাইকটা অনেকটা ইম্পর্টেন্ট নিচে কমেন্টে জানাও এখনও কোনো প্রশ্ন থাকলে তোমাদের কথা দিচ্ছি তোমাদের কমেন্টের ওপর বেস করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করি মানে কি তোমরা নিশ্চয়ই অন্যান্য কমেন্ট চেক করলে অন্যান্য ভিডিও বুঝতে পারবে প্রত্যেকটা কমেন্টই আমি রিপ্লাই করার চেষ্টা করি তবুও তোমরা কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটি কমেন্টের ওপর ডিপেন্ড করছে তোমাদের যে প্রবলেমটা আছে সেটা সলভ হবে কি হবে না তোমাদের আমি সলভ করতে পারবো কি পারবো না এনিওয়ে আর তোমরা এবছর স্বামী আবেদন করছো কি করবে না কী করবে না সেটাও জানাও কমেন্টে তো যাই হোক দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকে ভিডিওটি এই অবধি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে ধন্যবাদ